वेलकाम बैक फ्रेंड्स। এই মুহূর্তে রাজ্যের সবচেয়ে বড় খবর, এক ধাক্কায় অনেকটাই কমলো আলুর দাম। গত বৃহস্পতিবার একাধিক আলু ব্যবসায়ীদের সংগঠনের সঙ্গে বৈঠক করেছিলেন। সেই বৈঠকে আলোচনা হয়েছিল, সাত দিনের মধ্যে আলুর দাম না কমালে ব্যবসায়ীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই জানিয়েছিল। তো বন্ধুগণ, আজ হঠাৎ করে আলুর দাম অনেকটাই কমেছে। তো বন্ধুগণ, কত টাকা কমেছে আপনার জেলায় এখন আলু বর্তমানে প্রতি কেজি কত করে, অবশ্যই কমেন্টে জানাবেন। কারণ আপনাদের জেলা থেকে যখনই কোনো আপডেট দেওয়া হবে তখন আমরা আপনাদেরকে সবার আগে জানিয়ে দেব। আর যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, ভিডিও নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে দেখবেন একটা বেল আইকন উঠে আসবে, সেখানে ক্লিক করার পর ওয়াল নোটিফিকেশন অন করে রাখবেন। আর একটা লাইক করতে ভুলবেন না। রাজ্য জুড়ে আলুর দাম বাড়ানো যাবে না বলে জানিয়ে জেলা শাসক সৌমিত্র মোহন বৃহস্পতিবার একাধিক আলু ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকের পর এই বর্ধমানে ফল এবং সবজি ব্যবসায়ী সমিতির সম্পাদক জানান যে তাদের পক্ষে জেলা শাসক যদি নির্ধারিত ধরে আলু বিক্রি করা সম্ভব হবে না, কারণ প্রতি কেজি 14 টাকার বেশি দামে আলু কিনতে বাধ্য হচ্ছেন তারা। এদিন আসানসোল, দুর্গাপুর, মেমারি, বর্ধমান ইত্যাদি জেলার নতুন আলু পেঁয়াজ ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করার পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে 14 টাকা দরে বিক্রি করতে হবে। পাশাপাশি পাইকারি ব্যবসায়ীদের জানানো হয়েছে 2000 কুইন্টাল ডিসি আলু এবং 500 কুইন্টালের বেশি পেঁয়াজ মজুত করা যাবে না কোনোভাবেই। ক্ষুদ্র ব্যবসায়ীদের ক্ষেত্রে মজুতদের পরিমাণ যথাক্রমে 50 কুইন্টাল এবং 20 কুইন্টাল করে দিয়েছে। এদিন শহরের বাজার ঘুরে দেখা গেছে প্রতি কেজি আলু 16-20 টাকা দরে বিক্রি করা হচ্ছে। চন্দ্রমুখী আলু পাওয়া যাচ্ছে 20-26 টাকায়। জেলা কৃষি বিপণন দপ্তর এর দাবি অনুযায়ী জেলার বিভিন্ন বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে 30 টাকা কেজিতে। ব্যবসায়ীদের দাবি অনুযায়ী তারা আলু পাচ্ছেন বিহার এবং রাজস্থান থেকে, তাই পেঁয়াজের দাম বর্ধমানের বিভিন্ন বাজার 20-24 টাকার ভিতরে রাখা হয়েছে। জেলা শাসক বলেন যে ব্যবসায়ীদের স্পষ্ট জানানো হয়েছে যে রাজ্যের বাইরে আলু পাঠানো চলবে না। তিনি জানান, বাজারে ঘুরে ঘুরে জেলা প্রশাসন, পুলিশ এবং কৃষি বিপণন দপ্তর এর কর্মীরা কোথাও নিচু মাত্রা চেয়ে বেশি আলু পেঁয়াজ মজুত আছে কিনা তা খতিয়ে দেখবেন। ব্যবসায়ীদের এই দামে বিক্রি করা নিয়ে আপত্তি প্রসঙ্গে জেলা শাসক বলেন যে ব্যবসায়ীরা তাদের আপত্তির কথা আমাকে বলেছে, আমি বলেছি আমাদের লিখিতভাবে আপনাদের বক্তব্য জানান, সেই বক্তব্য রাজ্য সরকারের কাছে পাঠানো হবে, তারপর আজও সরকার যা নির্দেশ দেবেন তাই মেনে চলতে হবে। জেলার বিভিন্ন হিমঘরে আপাতত 668,000 আলু মজুত আছে বলে জানান কৃষি বিপণন দপ্তরের ডাইরেক্টর। তার মতে যে পরিমাণ আলু মজুত আছে তাতে জেলায় কখনো আলুর অভাব দেখা যাবে না, এমনকি আলু বীজের ক্ষেত্রে অভাব হবে না বলে জানিয়েছেন তিনি। কিন্তু বাইরে রাজ্যে আলুর দাম বেশি হওয়ায় এখানকার ব্যবসায়ীরা বাইরে আলু পাঠাচ্ছেন, ঠিক সেই কারণে আলুর দাম বাড়ছে। তো বন্ধুগণ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই ছিল আপডেট।